সালামু আলাইকুম, আমি ড্যাফোডিল জাপান আইটি থেকে জাপানি ভাষার সহকারী শিক্ষক মোহাম্মদ নাইমুর রহমান বলছি। সবাইকে মাহে রমজানের প্রীতি ও শুভেচ্ছা, সবাই সালাম নেবেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একজন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির হোসেন, যার হোম টাউন কুষ্টিয়া, এবং যিনি আজকে বাংলাদেশস্থ জাপান দূতাবাস থেকে আলহামদুলিল্লাহ তার ভিসাটা রিসিভ করেছেন। সাব্বির আহমেদ, আপনাকে আপনার নিজের ঘরে অত্যন্ত স্বাগতম এবং কংগ্রেচুলেশনস। আপনার কেমন লাগছে আপনার এই জার্নিটা, আপনি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন। আসলে অনুভূতি মানে বোঝানোর মতো না। দীর্ঘ মানে 4 বছরের আমার এর পিছনে মানে শ্রম দেওয়া, এবং 4 বছর এই ড্যাফোডিল পরিবারের সাথেই। হ্যাঁ, গত 2019 সালে আমি সর্বপ্রথম ভর্তি হই এখানে। তখন স্কুল ইন্টারভিউ পর্যন্ত ডেকেছিলাম, তারপরে করোনার কারণে আর সামনে মানে আগানোর সাহস পাইনি। তো অনেক বছর, প্রায় 2 বছর পরে আবার এম্বাসি খোলার পরে মানে আবার বাড়ি থেকে বাবা মা, তারপরে মানে যারা আত্মীয় স্বজন আছে সবাই বললো যে আরেকবার ট্রাই করতে। পরবর্তীতে আবার ট্রাই করলাম এবং ড্যাফোডিলে আসলাম। আসার পরে আবার নতুন করে ভাষা শিখলাম এবং ভাষা শেখার কোর্সে ভর্তি হলাম, এবং আলহামদুলিল্লাহ নিজের যোগ্যতায় এবং স্যারদের সহযোগিতায় নাট জেএলপিটি দুইটাই পাস করছি। এবং গত মানে আগামী এপ্রিল সেশনের আর কি, এপ্রিলের 2023-এর জন্য গত 4 তারিখে আমরা এম্বাসি ফেস করি, আল্লাহর রহমতে 11 তারিখ ডেট পাই এবং আজকে আলহামদুলিল্লাহ ভিসা রিসিভ করছি। হ্যাঁ, এই অনুভূতি আসলে মানে সব কিছুর ঊর্ধ্বে। হ্যাঁ, এছাড়া আর কিছু সব কিছুর ঊর্ধ্বে এই অনুভূতিটা আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সাব্বির হোসেন, আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনি অত্যন্ত ভালো এবং মেহনতি স্টুডেন্ট ছিলেন। আপনি যদি যারা ভবিষ্যতে আপনাদেরকে দেখে যারা জাপান যাওয়ার জন্য উদ্বুদ্ধ হবে তাদের জন্য জাপানি ভাষার গুরুত্ব, ডকুমেন্টেশনের গুরুত্ব, একজন ভালো শিক্ষকের গুরুত্ব, একটা ভালো গাইডলাইনের গুরুত্ব নিয়ে একটু যদি আলোচনা করতেন। আসলে জাপান যাওয়ার আগে সবথেকে বেশি জরুরি যেটা, সেটা হলো জাপানি ভাষা। হ্যাঁ, যে এবং সেটা আমি ড্যাফোডিলের স্যারদের থেকে আলহামদুলিল্লাহ ভালোভাবে আয়ত্ত করতে পারছি। যেহেতু নাট জেএলপিটি পাস করছি, নিজের যোগ্যতায় অবশ্যই স্যারদের সহযোগিতায় পাস করছি, এবং ডকুমেন্টেশনের ব্যাপারটা হলো মানে ল্যাঙ্গুয়েজের পরেই এটার স্থান আর কি। হ্যাঁ, এটাতে 100% না হলে অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই ভিসা রিজেক্ট হয়, সিও রিজেক্ট হয়। হ্যাঁ, এবং আমি ড্যাফোডিল পরিবারের ডকুমেন্টেশন টিমের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। হ্যাঁ, তারা যত মানে যেরকমভাবে দরকার সেই রকমভাবে আমাকে হেল্প করছে, এবং একদম অ্যাকুরেট ডকুমেন্টস পাওয়ার জন্যই এবং অ্যাকুরেট ডকুমেন্টেশনের জন্যই আমি আজকে সিওই পাইছি এবং পরবর্তীতে ভিসাও রিসিভ করছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ডকুমেন্টেশনের জন্য এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সব স্যারদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। হ্যাঁ, তাদেরকে অনেক মানে দোয়া এবং ভালোবাসা আমার এটা থাকবে সবসময়। ধন্যবাদ সাব্বির হোসেন, আপনার অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। আমরা চেষ্টা করি সাব্বিরের মতো এভাবে প্রতিটা স্টুডেন্টকে যোগ্য হিসেবে গড়ে তুলতে। আমরা চেষ্টা করি ড্যাফোডিল জাপান আইটি থেকে প্রত্যেককে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে, ভালো ছাত্র হিসেবে গড়ে তুলতে। মোহাম্মদ সাব্বির হোসেন, আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত শুভকামনা। আপনি ড্যাফোডিল জাপান আইটির নাম উজ্জ্বল করেন, বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। ধন্যবাদ সবাইকে, সায়োনারা।